কালীঘাটের কাকুর মাথায় কার হাত? চাঞ্চল্যকর তথ্য দিলেট কালীঘাটের কাকুর মাথায় কার হাত? কার ক্ষমতায় প্রভাবশালী হয়ে উঠেছেন কালীঘাটের কাকু? নিজক দুর্নীতি মামলায় ইডির জমা দেওয়ার চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সূর্যকৃষ্ণ ভদ্রর। টেট চাকরি প্রার্থীদের তথ্য মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিতেন সূর্যকৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ২০১২ এবং ২০১৪ সালের টেট চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড ও তথ্য মানিকের কাছে পাঠান কালীঘাটের কাকু। পর্ষদের অফিসেও নাকি প্রার্থী নির্বাচন ও নিযোগ নিয়ে কথা বলতে যেতেন কালীঘাটের কাকু। ২০১৪ সালে টেটে পাশ এবং চাকরি করাতে কালীঘাটের কাকুর কাছে যেতেন নিযোগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। পর্ষদের সঙ্গে আলোচনা করে কুন্তলকে আশ্বস্ত করেন কালীঘাটের কাকু। সূর্যকৃষ্ণ ভদ্রকে ৭০ লক্ষ এবং পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দেন কুন্তল ঘোষ। ইতিমধ্যে কালীঘাটের কাকুর নানা কারবারের খোঁজ পেয়েছে ইডি। আর সেই প্রেক্ষিতেই এজেসি বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও ক্যামাক স্ট্রিটের অফিসে হানা দিয়ে তল্লাশি চালিয়েছে ইডি। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলোয় কাকুর টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না সেটা খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। আবার জানা গেছে যে কালীঘাটের কাকুর নাকি ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টগুলির উপরেও খোঁজখবর চালাচ্ছেন গোয়েন্দারা। তিনি মূলত কোথায় বিনিয়োগ করতেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, গোটা নিয়োগ দুর্নীতির মিডলম্যান হিসাবে তিনি আদৌ কাজ করতেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন কাকু। স্ত্রীর মৃত্যুর পর তার পারলৌকিক ক্রিয়া শেষ করে আবার জেলে ফিরে আসতেই ইডির আধিকারিকদের সামনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল প্রথম কালীঘাটের কাকুর আসল নাম প্রকাশ্যে এনেছিলেন। কালীঘাটের কাকুর কাছে পেমেন্ট দিতে হবে বলে নাকি বারবার দাবি করতেন কুন্তল ঘোষ। কিন্তু কুন্তল নিজে অবশ্য সে কথা স্বীকার করেননি।